যাত্রার মাধ্যমে তাকে খুন করে দিয়ে দিয়ে একে এফেক্টিভ কিন্তু এই চার দিনে আমরা আমাদের পরিবারের আটজন সদস্যকে হারিয়েছি। আমি সদস্য বলছি, কার্যকর্তা বলছি না, কর্মী বলছি না, আমি সদস্য বলুন, সুবর্ণোদ্দয় বলুন, হারিয়েছি। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ থেকে আগত দুষ্কৃতিকারী যারা তৃণমূলের দলের এখন সদস্য, তারা ওই শিক্ষক পরিবারের হত্যার সঙ্গে যুক্ত। একই সঙ্গে একদিকে দেবীবন্দনা চলছে, আর উত্তরবঙ্গে একটি 10 বছরের মেয়ে, তার উপর শারীরিক নির্যাতন করে তাকে খুন করা হয়েছে। গতকাল আপনারা জানেন নদিয়ার শান্তিপুরে পুরোহিত, তার অপরাধ সে বিজেপি করে, বিজেপির সদস্য, তার জন্য তাকে খুন করেছে বলছে লোকজন, তৃণমূলের লোকজন খুন করেছে বলেই অভিযোগ। একটা ক্ষেত্রেও দুষ্কৃতিকারীরা ধরা পড়েনি। তাহলে পশ্চিমবঙ্গে কেন কেন্দ্রীয় শাসন বলবৎ হবে না, এই দাবি নিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন, আমরা পরবর্তী সময়ে রাজ্যপালের দ্বারস্থ হব। আগামীকাল কলকাতার গান্ধী মূর্তির সামনে আমরা দুপুর 2 থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ ধর্নায় বসতে চলেছি। আমাদের আন্দোলন চলবে। কালকেই দিলীপদা পরবর্তী ঘোষণা করবেন, সেটা আরও বড় আন্দোলন হতে পারে। পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে আমরা হয়তো বাংলা বন্ধ রাখতে পারি, নবান্ন অভিযান করতে পারি, সেটা হয়তো আর কয়েকদিনের মধ্যে বোঝা যাবে। কিন্তু আজকের দিনে আমি শুধু আপনাদের এটুকু বলার জন্য ডেকেছি, যেদিকে পরিস্থিতি যাচ্ছে তাতে কেন্দ্রীয় শাসন বলবৎ না হলে হয়তো আমাদের বাংলা বন্ধ বা নবান্ন অভিযানের দিকে নতুন করে এগোতে হবে। নাম করে বলতে চাই না, আমাদের কাছে তো আরও অনেক খোঁজ খবর আসে, পুলিশের লোকজনও আমাদের জানায় তারা এই খুনগুলোর সঙ্গে যুক্ত। কোরবান শাহর খুনে সম্ভবত তৃণমূলের একজন কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে। আরও একটি খুন আমি কয়েকদিন আগে আপনাদের উদাহরণ দিচ্ছি, হুগলি জেলায় একজন খুন হয়েছিল তৃণমূলের এক নেতা, তাদের বিজেপির মণ্ডল সভাপতিকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল। মুকুল রায়কে গ্রেপ্তার করার পরিকল্পনা হয়েছিল নদিয়ার বিধায়কের খুনের কেসে, দিলীপ ঘোষকে গ্রেপ্তার করার চেষ্টা হয়েছিল খড়গপুরের এক মাফিয়ার খুনের কেসে। অর্থাৎ বিজেপি কর্মীকে জড়িয়ে দাও আর নিজেরা নিজেদের দলের লোককে খুন করো, এটা তৃণমূলের এখন ষড়যন্ত্র হচ্ছে। পুলিশের এক শ্রেণীর অফিসারের সঙ্গে যুক্ত আছে, তাদের নামের তালিকাও আমাদের কাছে আছে, পুলিশই আমাদের কাছে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা এই খুনগুলো করাচ্ছেন নিজেদের দলের নিজের শত্রুকে এলিমিনেট করার জন্য আর বিজেপি কর্মীদের যুক্ত করার জন্য।